বন্ধুরা, কথায় আছে আপনি যদি কাউকে প্রয়োজনের অতিরিক্ত সাহায্য করেন তাহলে তার কাছে আপনার ভ্যালু কমে যায় এবং ওই ব্যক্তি আপনাকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে ভেবে নেয়। আর যেই একই অবস্থা হয়েছে ভারতের জন্য, কেননা আপনারা হয়তো জানবেন যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সবসময় কিন্তু ভারত সরকারের জন্য প্রায়োরিটিতে থাকে এবং সব ক্ষেত্রে বাংলাদেশকে মোটামুটি একটা স্পেশাল সাপোর্ট দেওয়া হয় ভারতের তরফ থেকে। হ্যাঁ, কিছু সমস্যা অবশ্যই রয়েছে দুই দেশের মধ্যে, যেটা সমস্ত দেশের মধ্যে থাকে, যার ধরুন বাংলাদেশের ম্যাক্সিমাম ফুড আইটেমের প্রয়োজন ভারতের দ্বারাই পূরণ করা হয়। কিন্তু হালেই এই রাশিয়ার ইউক্রেন বিবাদের জন্য ভারত সরকার এক প্রকার বাধ্য হয়ে নিজেদের এই গম এক্সপোর্টে ব্যান লাগায়। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশকে এখানে সবার আগে ছাড় দেওয়া হয়েছিল বাকি চারটে দেশের সাথে, যাদেরকে ভারত সরকার গম এক্সপোর্টের পারমিশন দেবে। আর এত কিছু করা সত্ত্বেও বাংলাদেশের মতে ভারত নাকি এই পুরো পরিস্থিতির ফায়দা তুলে বাংলাদেশকে অতিরিক্ত দামে গম এক্সপোর্ট করছে। যার ধরুন বাংলাদেশের সরকার কী করে, অন্যান্য ইন্টারন্যাশনাল ট্রেডারের সাহায্যে অন্য দেশ থেকে গম আমদানির চেষ্টা করে। কিন্তু এখানে বাংলাদেশের সরকার আরও বেশি বিপদে পড়ে যায়। কীরকম, তো দেখুন, যেমনটা আপনারা বিজনেস স্ট্যান্ডার্ডের একটা মিডিয়া রিপোর্টের কাট আউট দেখতে পাচ্ছেন, আর এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ যখন ভারতকে বাইপাস করে ইন্টারন্যাশনাল ট্রেডারের থেকে গম আমদানি করতে যায়, সেখানে কিন্তু গমের প্রাইস ভারতের চেয়ে আরও বেশি, কেননা ভারতের মতন অন্য কোনো দেশ বাংলাদেশকে কম দামে গম এক্সপোর্ট করবে না। আর মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতের তরফ থেকে মোটামুটি পার টন $400 কম দামে বাংলাদেশকে গম এক্সপোর্ট করে, যেখানে ইন্টারন্যাশনাল মার্কেটে ওরা মোটামুটি $460 পার টনের কমে কিছুতেই বাংলাদেশের সরকারকে গম এক্সপোর্ট করতে রাজি নয়। মানে সোজা ভাষায় যদি বলি তাহলে ভারত বাংলাদেশকে ইন্টারন্যাশনাল মার্কেটের তুলনায় মোটামুটি $60 থেকে $70 কম দামে এই গম দিচ্ছিল, যেটা আমাদের টাকায় যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন প্রায় $4,000 থেকে $5,500 কম হচ্ছে, এবং বাংলাদেশের টাকায় ধরলে $5,500 থেকে শুরু করে $6,500 কম পড়ছে প্রতি টন গমে। এছাড়া ট্রান্সপোর্টেশনের কস্ত আলাদা রয়েছে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের সরকারি রিপোর্ট অনুযায়ী ওরা মোটামুটি 7 মিলিয়ন টনের মতন গম প্রতি বছর ইম্পোর্ট করে, যার মধ্যে 60 থেকে 65% গম একা ভারতের থেকে এক্সপোর্ট করা হয়। ফলে বন্ধুরা, এখানে আপনারাই কল্পনা করুন যে বাংলাদেশের ঠিক কতটা ফায়দা হয় ভারতের থেকে। আর দুই দেশের মধ্যে এই মিত্রতার খাতিরে ভারত কিন্তু এই ক্রাইসিসের মাঝেও ডিসকাউন্টের দামে গম দিচ্ছিল বাংলাদেশকে, কিন্তু তা সত্ত্বেও ওরা ভারতের বদনাম করার কোনো সুযোগ ছাড়বে না। আর এটা নতুন কিছু নয়, এর আগেও আপনাদের হয়তো মনে আছে যে ভারতে যখন পেঁয়াজের ক্রাইসিস হয়েছিল তখনও কিন্তু ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করতে বাধ্য হয়, আর সেই সময়ে পাকিস্তান একবার পেঁয়াজ সাপ্লাই করায় গোটা বাংলাদেশে পাকিস্তানের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে এমনভাবে সেলিব্রেট করা হচ্ছিল যতটা আমাদের দেশে রাফেল ফাইটার জেট আসার পর ভারতীয়রাও সেলিব্রেট করেন। আর এর থেকে এটা তো পুরোপুরি পরিষ্কার যে ভারত যতই সাপোর্ট করুক বা কম দামে বাংলাদেশকে গম এক্সপোর্ট করুক, ওরা কিন্তু ভারতের বদনাম করতে কিছুতেই ছাড়বে না। ফলে বন্ধুরা, এখানে ভারত সরকারেরও উচিত ভারতীয় গমের দাম ইন্টারন্যাশনাল মার্কেট অনুযায়ী বাড়িয়ে নিজেদের ফায়দা করা। কারণ দেখুন, আমরা যতই বাংলাদেশকে বন্ধু হিসেবে ভেবে বিপদে সাহায্য করি না কেন, ওদের জন্য কিন্তু ভারত বরাবরই একটা শত্রু দেশ ছিল আর শত্রু দেশই থাকবে, কারণ মানসিকতা আজও সেই পাকিস্তানেরই রয়েছে। যদিও এখন যেহেতু ভারতের তরফ থেকে এই গমের সাপ্লাই অনেক বেশি কমিয়ে দেওয়া হয়েছে, তাই বাংলাদেশ এখন রাশিয়ার সাথে যোগাযোগ করছে এই গম সাপ্লাইয়ের জন্য, কিন্তু এখানেও ওদের ভারতের সাহায্য প্রয়োজন পড়বে। কারণ দেখুন, রাশিয়ার থেকে আমদানি করলে আমেরিকার স্যাংশনের ভয় রয়েছে এবং রাশিয়ার সাথে পেমেন্টেরও তো একটা সমস্যা রয়েছে। তাই আপনাদের হয়তো মনে আছে বেশ কয়েকদিন আগে বাংলাদেশের বিদেশমন্ত্রী একটা বয়ান দিয়েছিল যে রাশিয়ার থেকে তেল কেনার জন্য আমরা ভারতের সাহায্য চেয়েছি। এমনকি হালেই তো বাংলাদেশের এই বিদেশমন্ত্রী ভারতের ভিসিটও করেন, যার দরুন মিডিয়াতে উনি ওপেনলি এই বিষয়টা তুলেও ধরেছিলেন। ফলে ওভারঅল একদিকে বাংলাদেশ ভারতের বিরোধিতা করবে, আবার অন্যদিক থেকে সমস্ত ধরনের ফায়দা তুলতেও ছাড়বেন। ফলে বন্ধুরা, শেষে এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়, ভারত সরকারের কি এই কম দামে বাংলাদেশকে গম এক্সপোর্ট বন্ধ করে অ্যাকচুয়াল ইন্টারন্যাশনাল প্রাইসে গম এক্সপোর্ট করা উচিত, নাকি যেভাবে এতদিন চলছিল সেভাবেই বাংলাদেশকে গম এক্সপোর্ট করা উচিত এই মিত্রতার খাতিরে? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।